হ্যালো গাইস, তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো এখানে কচুলতি সিদ্ধ করা হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে কচুলতি। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব, এই যে জল ঝরিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছি। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে নিয়ে নিলাম। এবার নুন দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, টমেটো কুচি দিলাম। এটা এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখো মশলা থেকে দেখো একটু তেল বেরিয়ে এসছে, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুলতি দিয়ে দেবো, এই যে কচুলতি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে আমি ভেজে রাখা কুচুর চিংড়ি এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে এবার আমি নামিয়ে নিলাম। দেখো কচুলতি রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এইভাবেই পাশে দেখো, টাটা।